আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা কোভিড নাইন্টিন নামক মহামারীর মধ্য দিয়ে দিন পার করছি, কিন্তু আরও একটি মহামারীর মধ্য দিয়ে আমরা অনেক আগে থেকেই দিন পার করছি, তা হলো ডায়াবেটিস। বর্তমানে বাংলাদেশে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া খুবই কঠিন যে পরিবারে অন্তত একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী নেই, আর এই ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তা আরও বেশি বেড়ে যায় যদি কোনো মা তার গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য অনুষ্ঠানের আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সঞ্জিতা হুদা শ্যামা। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন ডায়াবেটিস। এ বিষয়ে কথা বলতে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সারিয়া তাসনিম, অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনা করা যাক আজকের আমন্ত্রিত অতিথির সাথে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানের আজকের পর্বে। স্বাগতম জানাচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আসলে আগামী 14 নভেম্বর তো বিশ্ব ডায়াবেটিস দিবস, সারা বিশ্ব জুড়েই এই দিবসটি খুব ঘটাঘটি করেই পালিত হয় এবং আমাদের দেশেও অনেক নানা ধরনের অনেক কর্মসূচি গ্রহণ করা হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস। এই বিষয়ে ম্যাডাম দর্শকদের কী বলবেন? ধন্যবাদ তোমাকে। যেটা বলছিলে না যে বিশ্বজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় এবং গর্ভাবস্থায় ডায়াবেটিসটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু এই ইনসুলিন আবিষ্কারের পর থেকে, মানে 1921 সালে যখন ইনসুলিন আবিষ্কার হলো, তারপর থেকে কিন্তু প্রেগনেন্সি ইন ডায়াবেটিস এটা নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ হয়েছে। মানে তার আগে কিন্তু এই বয়স পর্যন্ত মেয়েরা বেঁচেই থাকতে পারতো না। যাদের ছোটোবেলাতে ডায়াবেটিস থাকতো তারা প্রজননক্ষম বয়স পর্যন্ত বেঁচেই থাকতো না, মানে এতটা খারাপ অবস্থা ছিল। এখন চিকিৎসার কল্যাণে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু বেড়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণেরও অনেক কিছু সুযোগ হয়েছে। হ্যাঁ, তো গর্ভাবস্থায় যেটা ডায়াবেটিস দুরকম হতে পারে, একটা হলো যে একজন মহিলা আগে থেকেই ডায়াবেটিস ছিল তার, উনি গর্ভবতী হলেন। আরেকটা হলো যে যেটা আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি, সেটা হলো যে তার আগে কখনো ডায়াবেটিস ছিল না কিন্তু গর্ভ অবস্থাতে ডায়াবেটিস হলো। দুটোই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা, মানে যার আগে ডায়াবেটিস ছিল বা যার নতুন করে ডায়াবেটিস হলো। হ্যাঁ, কাজেই ডায়াবেটিস প্রেগনেন্সিতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ মায়ের জন্য এবং বাচ্চার জন্য। কেন ঝুঁকিপূর্ণ বলছি? এই কারণে যে তার জটিলতা তো আছেই, কিন্তু মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কঠিন প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সিতে যতগুলো হরমোন বা শারীরিক যে পরিবর্তনগুলো হয় তার সবগুলো হরমোনই কিন্তু, যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, এগুলো সব কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়। হ্যাঁ, কাজেই তখন ইনসুলিনের চাহিদা আরও বেশি বেড়ে যাচ্ছে। কাজেই যার ইনসুলিন যেখান থেকে তৈরি হয় প্যাঙ্ক্রিয়াস, সেটা যদি এই সাপ্লাইটা ঠিক মতন করতে না পারে তখনই ডায়াবেটিস হবে। এবং যার ডায়াবেটিস আছে তার মানে হলো যে তার শরীরে পর্যাপ্ত ইনসুলিন নাই, অথবা ইনসুলিন যেটুকুন আছে সেটা পুরোপুরি কাজ করতে পারছে না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাহলে তার জন্য ডায়াবেটিস কন্ট্রোল করাটা আরও কঠিন, আর ডায়াবেটিস কন্ট্রোল না হলে তার জটিলতার কিন্তু কোনো শেষ নাই। আচ্ছা ম্যাডাম, আসলে আমরা এই জটিলতা নিয়ে পরে আরও জানবো। তো মানুষ জানতে চান যে আসলে গর্ভাবস্থায় ডায়াবেটিসটা কেন হয়? অনেকেরই দেখা যায় আগে হয়তো ডায়াবেটিস ছিল না কিন্তু দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময় যখন ব্লাড সুগার টেস্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে তিনি ডায়াবেটিক হিসেবে ডায়াগনোসড হচ্ছেন, তো এর কারণ কি বলবেন ম্যাডাম? এটা প্রথমে আমি বললাম যে ডায়াবেটিসের হবার জন্য মানে যে প্রেগনেন্সির যে হরমোনগুলো সেগুলো সবই কিন্তু ব্লাড সুগার লেভেল বাড়ায়। আর কিছু কিছু মানুষ আছেন যাদের ডায়াবেটিস হবার একটা বলা হয় যে পোটেনশিয়াল ডায়াবেটিস, মানে ডায়াবেটিস হবার মতন সম্ভাবনা তাদের বেশি থাকে। যেমন প্রথমে যদি বলি সেটা হলো যারা অতিরিক্ত স্থূল বা মোটা। হ্যাঁ, যদি বিএমআই বা বডি মাস ইনডেক্স যদি 35 বা তার বেশি হয় তাদের ডায়াবেটিস হবার সম্ভাবনা আছে। আবার কারো যদি মনে করো যে একদম বাবা মা বা একদম ফার্স্ট ব্লাড রিলেটিভ কেউ ডায়াবেটিস আছে, তাদের তার জেনেটিক্যালি বা বংশগতভাবে কিন্তু ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপরে কারো যদি কোনো কারণে স্টেরয়েড জাতীয় হরমোন খেতে, মনে করো
কারো হয়তো অ্যাজমা আছে, এত বেশি অ্যাজমা অ্যাটাক হয় যে প্রায় তাকে স্টেরয়েড নিতে হয়, তাহলে পরেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, তো মানে ডায়াবেটিসের তার নর্মাল অবস্থাতে তার প্যাঙ্ক্রিয়াস যতটুকু ইনসুলিন তৈরি করতে পারে বা কাজ করতে পারে সেটা হয়তো সে ঠিক ছিল, কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু তার ইনসুলিনের চাহিদাটা বেড়ে গেল, তার অন্য সব হরমোনগুলো প্রেগনেন্সি চেঞ্জের জন্য ব্লাড সুগার বাড়াচ্ছে, সেটা বেশি বেশি কমাতে হবে, তখন আর সে কোপ আপ করতে পারছে না, তখন তার ডায়াবেটিস হচ্ছে। আবার ডায়াবেটিসে দেখো প্রেগনেন্সিতে কিন্তু যেটা বললেন যে হঠাৎ ব্লাড টেস্ট করে জানা গেলো, মানে কোনো সিমটম নাই, কিন্তু মনে করো কিছু অন্য উপসর্গ আছে, মানে ডায়াবেটিসের জন্য স্পেসিফিক যেগুলো আমরা জানি যে বেশি খিদা লাগবে, বেশি পানি পিপাসা হবে, সেরকম কিছু নাই, কিন্তু তার হয়তো বারে বারে ইউরিনে ইনফেকশন হচ্ছে, অথবা তার সাদা স্রাব বা চুলকানি হচ্ছে বারে বারে, অথবা তার একটা হিস্ট্রি আছে গর্ভপাতের, একবার বা দুবার গর্ভপাত হয়েছে আনএক্সপ্লেইন, বা মৃত বাচ্চা প্রসব করেছে, বা বাচ্চা কোনো কনজেনিটাল ডিফেক্ট নিয়ে বা বিকলাঙ্গ বাচ্চা হয়েছে, এই সমস্ত মায়েদের কিন্তু ডায়াবেটিস হবার সম্ভাবনাটা খুবই বেশি, মানে তার তো লেটেন্ট ডায়াবেটিস ছিল একটা প্রেগন্যান্সিতে ঝুঁকিটা বেড়ে যাচ্ছে আসলে। আচ্ছা ম্যাডাম, বলছিলেন যে ডায়াবেটিস হলে গর্ভাবস্থায় জটিলতা অনেক বেড়ে যায়, তো কি কি ধরনের জটিলতা হয় এটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, জটিলতার কথা, আমি জটিলতার কথা বলার আগে একটু আগে বলি, মানুষকে ভয় পাইয়ে দেওয়াটা আমার উদ্দেশ্য না। হ্যাঁ, মানে ডায়াবেটিস হলো এমন একটা রোগ যেটা সবসময়ের জন্যই আর থাকবে। হ্যাঁ, প্রতিদিন প্রতিবেলায় মনে রাখতে হবে যে তার ডায়াবেটিস আছে, তারপরে তাকে কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, তো এই নিয়ন্ত্রণটার জন্য আমাদের যেমন বার্ড ইমেজিনের প্রতিষ্ঠাতা প্রফেসর ইব্রাহিম স্যার বলতেন যে তিনটা ডি হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডায়েট, একটা ডিসিপ্লিন, আর একটা হলো ড্রাগ। হ্যাঁ, তো ডিসিপ্লিনটা কিন্তু খুবই জরুরি, কেউ যদি ডিসিপ্লিন মানে তার মানে তার লাইফস্টাইলটাকে ওভাবে চেঞ্জ করে, খাবারটাকে নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস যদি সে নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে কিন্তু ডায়াবেটিস কোনো খারাপ রোগ না এবং কোনো জটিলতাও হবে না। প্রেগনেন্সিতে যেহেতু ডায়াবেটিস বেড়ে যায়, নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়, কাজে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনেক রকম জটিলতা করতে পারে মায়ের জন্য, বাচ্চার জন্য। যেমন যদি আমরা আর্লি প্রেগনেন্সি চিন্তা করি, তাহলে মায়ের গর্ভপাত হয়ে যেতে পারে। অনেক সময় কিন্তু দেখা যায় আপাতত কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা মায়ের দুটো বাচ্চা তিনটে বাচ্চা নষ্ট হয়ে গেছে, তখন পরীক্ষা করে দেখা গেল যে না, তার ডায়াবেটিস ছিল। হ্যাঁ, মানে আরেকটা হলো যে তোমার বাচ্চার উপর যে বিকলাঙ্গ বাচ্চা হতে পারে, অনেক সময় নিউরাল টিউব ডিফেক্ট, মাথার খুলিটা তৈরি হয় না, বা হাত পায়ের একটা পা একটা মানে কডাল ডিফেক্ট বলে সেরকম হতে পারে। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে আমাদের শরীরের যে সমস্ত অর্গানগুলো তৈরি হবে, অর্গানোজেনেসিস, সেটা কিন্তু হয় গর্ভের প্রথম 8 সপ্তাহ, প্রথম 2 মাস, কেমন এই 2 মাসের সময় কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকাটা খুবই জরুরি। এখন 2 মাস 1 মাস কিন্তু মা টেরই পেলো না যে সে প্রেগনেন্ট কিনা, তার যদি মানে আনপ্ল্যান প্রেগনেন্সি হয় এবং তার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাহলে পরে কিন্তু অনেকগুলো জটিলতা ওই জন্যই হয়ে যাবে, কিন্তু সে যদি প্ল্যান প্রেগনেন্সি থাকে, তার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এই জটিলতাগুলো হবে না। আচ্ছা, আবার এর পরে ধরো প্রথম ট্রাইমেস্টারের পরে বা 12 সপ্তাহের পরে যদি ডায়াবেটিস ওরকম কন্ট্রোল না থাকে, তাহলে প্রেগনেন্সি রিলেটেড কিছু কমপ্লিকেশান আছে, যেমন প্রিএক্লামশিয়া, হ্যাঁ সেগুলো বেশি হবে, তারপরে যে বাচ্চা যে পানির মধ্যে থাকে, পানির থলিটা অ্যামনেটিক ফ্লুইড, সেটা বেশি বেশি তৈরি হয়, পলিহাইড্রামিয়াস। হ্যাঁ, তারপরে তোমার বেশি মানে পানি বেশি হলো, বাচ্চা বেশি বড় হয়ে গেল, বাচ্চা বড় হওয়া বা ম্যাক্রোসোমিয়া, সেটা কিন্তু ডায়াবেটিসের একটা কমপ্লিকেশান। মানে কেউ যখন বলে না, আমার কিন্তু অনেক বড় বড় বাচ্চা হয়, 4 কেজি বাচ্চা হয়, খুব খুশি মনে যদি বলে, আমি বলি যে আমি একটু খুশি হলাম না তোমার কথাটা শুনে, কারণ তোমার এত বড় বাচ্চা মানে নিশ্চয়ই তোমার ডায়াবেটিস আছে। হ্যাঁ, মানে তাহলে এগুলি কিন্তু জটিলতা। এবং ডায়াবেটিক মায়ের বাচ্চা জন্মের সময় দেখা যাবে যে বেশ হৃষ্টপুষ্ট বড়, কিন্তু তার লাং ফাংশান ভালো থাকে না, তার লাং ম্যাচুরিটি ভালো থাকে না, তার শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণের সেটা খুব ভালো গঠিত থাকে না, এই বাচ্চাগুলো হাইপোগ্লাইসেমিয়া হয়, মানে ব্লাড সুগার কমে যায়, তার হাইপোথার্মিয়া হয়, ব্লাড মানে বডি টেম্পারেচার কমে যায়, এবং মৃত্যু ঝুঁকি কিন্তু অনেক বেশি। কাজেই ডায়াবেটিস অবশ্যই অবশ্যই একদম খুব স্ট্রিক্টলি
নিয়ন্ত্রণে রাখতে হবে, এর আসলে কোনো বিকল্প আমাদের হাতে নেই। তো ম্যাডাম, আমরা তো এই কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই সম্বন্ধে আমরা পরে জানবো, তো এখন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আসলে এই যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এটা ডায়াগনোসিস করা হয় কিভাবে? আচ্ছা, আমি প্রথমে আগে একবার বলেছি যে যারা রিস্কি পেশেন্ট, হ্যাঁ, যেমন যারা একটু বেশি ওবেস এবং অন্যান্য হিস্ট্রি আছে, তার ব্লাড মানে ফিটাল লসের হিস্ট্রি আছে, হ্যাঁ, তাদেরকে তো আগে মানে সে প্রেগনেন্ট হওয়ার আগে থেকে কিন্তু স্ক্রিন আউট করা উচিত, যেটা প্রিকনসেপশন কাউন্সেলিং আমরা বলি। যে একজন মা যার ঝুঁকিপূর্ণ অবস্থা আছে অথবা যদি সে অলরেডি ডায়াবেটিক মাদার হয়ে থাকে, তাহলে তাকে আরেকটা প্রেগনেন্সি নেওয়ার আগে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের কাছে পরামর্শ করে তার ফুল একটা চেক আপ করতে হবে, যে তার ডায়াবেটিসের কী অবস্থা, তার ঝুঁকিপূর্ণ অবস্থা কী আছে, তার সাথে অ্যাসোসিয়েটেড অন্য কোনো অসুখ আছে কিনা। মনে করো থাইরয়েড থাকতে পারে, থাইরয়েড থাকলে পরে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোল করা আরও কঠিন, হ্যাঁ। তাহলে এগুলো কিন্তু সব পরীক্ষা করতে হবে, মাকে কিন্তু বুঝতে হবে যে এই থ্রু আউট দ্য প্রেগনেন্সি পিরিয়ড তাকে নিজে নিজে কিন্তু নিজের ব্লাড সুগার চেক করা এবং দেখা, এবং সেই অনুযায়ী তাকে নিজের খাবারটা এবং ওষুধটা নিয়ন্ত্রণ করা কিন্তু শিখতে হবে, কেমন। এবং একটা খরচেরও ব্যাপার আছে, কারণ বেশি ডাক্তার তাকে দেখাতে হবে, তাকে অন্য সময়ে মানে যারা নন ডায়াবেটিক প্রেগনেন্ট মা তার থেকে কিন্তু ওকে হাসপাতালে ভিজিট করতে হবে বেশি, সেই সময়ে সেই লোকের সাপোর্ট এগুলো কিন্তু তাকে আগে চিন্তা করে নিতে হবে, তা না হলে পরে কিন্তু তার সুস্থ থাকাটা কঠিন হয়ে যাবে। আর আমরা তো ব্লাড সুগার লেভেল হলো যখন সে প্রথম ভিজিটে আসে তখন তো রুটিনলি আমরা ব্লাড সুগার টেস্ট করি, হ্যাঁ। এবং যাদেরকে আমরা মনে করি যেরকম ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তাদেরকে কিন্তু আমরা গ্লুকোজ টলারেন্স টেস্ট করি, মানে খালি পেটে ব্লাড সুগার করলাম তারপরে গ্লুকোজ খাওয়ালাম তারপরে আবার ব্লাড সুগার টেস্ট করলাম, হ্যাঁ। তো আমরা দেখতে চাই যে তার খালি পেটে ব্লাড সুগারটা, যখন একটা মা গর্ভবতী হবেন তার ব্লাড সুগার খালি পেটে কিন্তু তোমার 85 মিলিগ্রাম বা 90 মিলিগ্রাম পার ডেসিলিটার তার চেয়ে বেশি হবে না, আবার গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে 140 মিলিগ্রাম তার বেশি যাতে না হয়, আবার 2 ঘন্টা পরে যেন 120-এর বেশি না হয়, হ্যাঁ। মানে এটা হলো মোটামুটি আপার লিমিট, এই ইয়ের মধ্যে আমরা থাক মানে রাখতে চাই তাকে, কেমন। তো ব্লাড সুগারটা আমরা এরকম টেস্ট করি বুকিং ভিজিটে, এবং পরবর্তীতে আবার তাকে কিন্তু যদি আমরা দেখি বুকিং ভিজিটে তার ডায়াবেটিস নাই তাহলে আবার 24 সপ্তাহে করব, আবার 28 সপ্তাহে করব, মানে থ্রু আউট প্রেগনেন্সি একটা নির্দিষ্ট সময় পরে পরে কিন্তু আমি তাকে ব্লাড সুগার টেস্ট করব। আর যদি তার ডায়াবেটিস ধরা পড়ে তখন কিন্তু আরও মোর ফ্রিকোয়েন্টলি তাকে ব্লাড সুগার করতে হবে, মানে তার সুগার টেস্ট করে তাকে তার খাবার এবং ওষুধ দিয়ে দিতে হবে, হ্যাঁ। এবং দেখতে হবে যে মানে কোন ডোজে কোন খাবারে তার নিয়ন্ত্রণ থাকছে, তাহলে সেটা সে কন্টিনিউ করবে, কেমন। ওই লেভেলটা আনা পর্যন্ত কিন্তু হয়তো কখনো দিনে 6 বারও তাকে ব্লাড মানে খাবার আগে এবং পরে টেস্ট করতে হতে পারে, মানে যাদের খুবই বেশি ডায়াবেটিস, হ্যাঁ। আর যখন এটা নিয়ন্ত্রণে আসে তখন কিন্তু অত ঘন ঘন দরকার পড়ে না। আচ্ছা ম্যাডাম, তো এই যে টার্গেটেড ব্লাড সুগার লেভেলটা যেটা, এটা যেহেতু এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, মানুষ যাতে জানতে পারে বুঝতে পারে যে আসলে তার টার্গেটেড ব্লাড সুগার লেভেলটা কতর মধ্যে রাখতে হবে, এবং বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একজন গর্ভবতী মায়ের জন্য, এ বিষয়ে কী বলবেন ম্যাডাম? আচ্ছা, এই যে তার টার্গেটেড লেভেলে ব্লাড সুগারটা রাখা, এটার জন্য 3টা জিনিস লাগবে। এক হলো যে তার খাবারের সচেতনতা, এখন একটা কথা আছে মেডিকেল নিউট্রিশন থেরাপি, তার মানে একটা মা কী খাবে, কী পরিমাণে খাবে, কীভাবে খাবে, কেমন, কোন ধরনের খাবারটা খাবে, এগুলো কিন্তু সে একজন ডায়েটিশিয়ানের সাথে বা নিউট্রিশন স্পেশালিস্টের সাথে বসে কিন্তু ঠিক করে নেবে। মানে সে যদি ভাত খায়, ভাত খাবে তাহলে রোজ যেন সে মোটামুটি একটা কনসিস্টেন্ট প্যাটার্ন থাকে খাবারের, হ্যাঁ, এক এক দিন এক এক রকম খাবার খেলো তাহলে কিন্তু তার সুগার কন্ট্রোল করাটা কঠিন হবে, তাহলে তার ওইটা একটা ঠিক করতে হবে। আবার যেমন মানে একজন ডায়াবেটিক মা যে মানে সে যে একদম কার্বোহাইড্রেট খেতে পারবে না তা কিন্তু না, তার কিন্তু তার কিছু পরিমাণ কার্বোহাইড্রেট থাকবে তার খাবারে, কিছু প্রোটিন তো থাকবেই, ফ্যাটও থাকবে। কথা হলো যে খাবারের যে খাদ্য যে উপাদানগুলো আছে সবগুলোর একটা সমন্বয়, একটা সুষম খাবার কিন্তু একটা চার্টের মতন করে নিতে হবে, যে সে কোন ধরনের খাবারটা খাচ্ছে, কী পরিমাণে খাচ্ছে, এবং
তার ধরো ফ্রিকোয়েন্সি অফ মিল সেটাও কিন্তু ঠিক করে নিতে হবে। তাহলে ডায়েটটা ঠিক করা হলো তার একটা বড় গুরুত্বপূর্ণ। আমি যেমন কার্বোহাইড্রেটের জন্য বলি যে যে কার্বোহাইড্রেটটা খাবে সেটা যেন একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়, মানে সরাসরি না, সরাসরি বলতে ধরো চিনি গুড় এরকম একসঙ্গে সারা মানে খেলো সেটা সে অ্যাভয়েড করবে, কিন্তু একটু কমপ্লেক্স ইয়ে সে খেতে পারে। আবার ফ্যাটেরও এরকম আছে যেগুলো একদম স্যাচুরেটেড ফ্যাট, সেগুলো সে খাবে না। হ্যাঁ, যেমন ভাজে পড়ে জিনিস বা যে ফাস্ট ফুডে যেগুলো হয় সেগুলো অ্যাভয়েড করবে, কিন্তু নর্মালি যে তরকারি বা সেগুলো সে খাবে। তো এটা থেকে নিয়ন্ত্রণ করতে হবে, খাবার হলো একটা ব্যাপার। আরেকটা হলো তার লাইফস্টাইল একটু মডিফিকেশান লাগবে। কীরকম মডিফিকেশান? যে তার কিন্তু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার, সে যে খুব কঠিন ব্যায়াম করবে তা কিন্তু না, কিন্তু নর্মালি হাঁটাচলা করা কিছু, মানে আমরা যখন একটু এক্সারসাইজ করি একটু হাঁটি তখন কিন্তু আমার শরীরে যে ব্লাড সুগারটা থাকে ব্লাডে সেটা কিন্তু টিস্যুর মধ্যে ঢুকে যায়, তারপরে কাজে লাগে। তাহলে একটা গর্ভবতী মাও কিন্তু এই জিনিসটা তাকে করতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে এখন তুমি যে প্রথমে বলেছো না যে মানে ডায়াবেটিস যখন একটা কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যেখানে একজন ডায়াবেটিস নাই, তাতে কিন্তু আমাদের যে এখনকার যে খাদ্যাভ্যাস এবং আমাদের যে লাইফস্টাইল সেটা কিন্তু অনেকখানি দায়ী। আমরা ধরো যদি আমার কথা বলি, আমরা ছোটোবেলায় কিন্তু আমরা দেখতাম যে আমরা হেঁটে হেঁটে স্কুলে গিয়েছি আর বিকালবেলা খেলতে গিয়েছি, বাসায় তৈরি করা খাবার খেয়েছি, বিকালবেলা মাঠে খেলতে গিয়েছি। আর আমার ছেলে মেয়ে বা এখন আমার নাতি নাতনিরা তারা কিন্তু এই সুযোগ মোটেই পায় না। তাদেরকে আমরা গাড়ি করে পাঠাই, গাড়ি থেকে নামে একটা বিল্ডিংয়ের মধ্যে ঢোকে সারাদিন ক্লাস করে আবার গাড়ি করে বাড়িতে চলে আসে, আর ওর এন্টারটেনমেন্ট হলো ভিডিও দেখছে বা টিভি দেখছে, ওর কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। কাজে তার তো ওবিসিটি হবেই, তার বডি তো ওইভাবে তৈরি হচ্ছে না। কাজে একটা এই মেয়েটা যখন মা হতে যাচ্ছে তখন তার যদি এইরকম একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মধ্যে সে না যায় তাহলে পারে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করাটা খুব ঠিক। আসলে সচেতন হতে হবে অনেক বেশি ডায়াবেটিস কন্ট্রোল করতে, আমরা এই বিষয়ে আরও জানবো। আপাতত সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা আলোচনা করছিলাম গর্ভকালীন সময়ে ডায়াবেটিস। চলুন দর্শক, ফিরে যাওয়া যাক আলোচনায়। ম্যাডাম, আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে আসলে গর্ভাবস্থায় টার্গেটেড ব্লাড সুগারটা আসলে ঠিক কতটা মেনটেন করা উচিত এই নিয়ে। গর্ভাবস্থায় টার্গেটেড যে ব্লাড সুগার সেটা তো মেনটেন করার চেষ্টা করা উচিত, মানে খুব জোরালোভাবে, কারণ তা না হলে পারে গর্ভকালীন যে জটিলতাগুলো এবং পরবর্তীতেও যে জটিলতা সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। আমি যখন টার্গেটেড লেভেলটা বলেছিলাম তখন আসলে মিলিমোলে বলি নাই বোধহয়, মানে আমরা চাই যে হিমোগ্লোবিন এ1সি একটা প্যারামিটার যেটা ইন্ডিকেট করে যে লাস্ট 3 মান্থস ধরে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল কি ছিল না, তো সেটা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে 6%-এর নিচে থাকতে হবে। আর ফাস্টিং ব্লাড সুগার শুড বি 5.3-6, মানে 6-এর বেশি যাতে না হয় ফাস্টিং ব্লাড সুগার 6 মিলিমোল। 1 আওয়ার পরে হলে লেস দেন 7.8 মিলিমোল, আর 2 আওয়ার্সের পরে 6.7 মিলিমোল, তার মানে 7-এর নিচে কিন্তু থাকতে হবে আফটার 2 আওয়ার্স। কেমন, এটা হচ্ছে আমাদের টার্গেটেড, আর হিমোগ্লোবিন এ1সি লেস দেন 6%। তো এইখানে যদি এই টার্গেট যদি আমরা ফুলফিল করতে হয়, আমি আগে বলেছি ড্রাগের ডায়েটের কথা এবং তার লাইফস্টাইল মডিফিকেশানের কথা। কেমন, তারপরে যেটা আসে সেটা হলো ড্রাগ। প্রেগনেন্সি ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য মানে ইনসুলিন হচ্ছে ফার্স্ট চয়েস অফ ড্রাগ, এবং ইনসুলিনটা শর্ট অ্যাক্টিং হতে পারে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, অনেক সময় কম্বিনেশন দিতে হয়, মানে তার জন্য যেটা দরকার হবে সেভাবে ডাক্তার দেখে অ্যাডজাস্ট করে দেবেন, ইনসুলিন দিতে হবে। কেমন, অনেকে মনে করে ইনসুলিন নিতে খুব ভয় পায়, এক তো ইনসুলিন এটা সুই ফোটাতে হয়, কীভাবে কী হবে, নিজে পারবো না, কে দিয়ে দিবে, এরকম তো আছে। আবার যেটা ভয় করে যে একবার ইনসুলিন ধরলে আর হবে না, কিন্তু এটা আসলে প্রেগনেন্সি ডায়াবেটিসের জন্য কথাটা মোটেও প্রযোজ্য না। কেমন, মানে ইনসুলিন তো দরকার তোমার সুগারটা কন্ট্রোল করার জন্য, তুমি যদি আদার মিনসে কন্ট্রোল করতে পারো তুমি ইনসুলিন ছেড়ে দিতে পারবে। যেমন মানে প্রেগনেন্সির পরে এমনিতেই কিন্তু ইনসুলিনের চাহিদা কমে যাবে, প্রেগনেন্সি ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে ইনসুলিন,
তারপরে যে অন্যান্য মেটফরমিন গ্রুপের যেমন গ্লুনোর আছে সেটা ব্যবহার করা যেতে পারে। তবে প্রেগনেন্সির পরে কিন্তু তার যেহেতু রিকোয়ারমেন্টটা কমে যায় তখন কিন্তু সে আবার ওই মেটফরমিনে ফেরত যেতে পারে। কাজে তাকে সবসময় যে ইনসুলিন নিতেই হবে এটা কিন্তু ঠিক না ধারণাটা। হ্যাঁ, আবার একজন এটা কিন্তু বলা হয় যে যার এই একটা মানে ধরো যদি প্রথম প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস হয়েছে তার সেকেন্ড প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু 10 গুণ বেশি। হ্যাঁ, কিন্তু যদি সে এই ইন্টার প্রেগনেন্সি পিরিয়ডে এক্সারসাইজ করে, তার ওবেসিটি নিয়ন্ত্রণ করে, অন্যান্য কোমরবিডিট কোনো কন্ডিশন থাকলে সেটা নিয়ন্ত্রণ করে, যেমন থাইরয়েড জন্য হাইপোথাইরয়েড সেটা ওষুধ খেয়ে ঠিক থাকে, তার ওবেসিটিটা কমায়, তার রেগুলার অ্যাক্টিভিটি করে, তাহলে পরে কিন্তু এটাকে সে প্রিভেন্ট করতে পারে। আবার এই যার প্রেগনেন্সি ডায়াবেটিস যে মানে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা আমি মনে নেই প্রথম বলেছিলাম কিনা, মানে জেস্টেশনাল ডায়াবেটিস মানে হলো যার আগে ডায়াবেটিস ছিল না প্রেগনেন্সিতে হলো এবং প্রেগনেন্সি ওভার হওয়ার পরে আবার ভালো হয়ে গেল। তো যার জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তার যদি রিপিটেড প্রেগনেন্সি হয় এবং রিপিটেড প্রেগনেন্সিতে যদি তার জেস্টেশনাল ডায়াবেটিস হয়, দুটো প্রেগনেন্সির পরে কিন্তু অবধারিতভাবে তার ডায়াবেটিস হবে। তাহলে কন্ট্রাসেপশনটাও কিন্তু একটা ব্যাপার নিয়ন্ত্রণের জন্য। তো যাদের ডায়াবেটিস আছে বা জেস্টেশনাল ডায়াবেটিস তাদের কিন্তু ফ্যামিলি সাইজ ছোট রাখা উচিত, একটা বাচ্চা দুটো বাচ্চা। হ্যাঁ, এবং একটা গ্যাপ থাকা উচিত যাতে ইন বিটুইন টাইম তার প্রেগনেন্সিতে যে পরিবর্তনগুলো হয়েছিল সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফেরত যাওয়ার মতন যথেষ্ট সময় থাকে, সে তার এক্সারসাইজ করে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখতে পারে। আর ওষুধ যেটা দরকার সেটা তো সে যখন মানে ডাক্তারের পরামর্শ মতন ওষুধ খাবে। ডায়েট প্ল্যানটা কিন্তু আমি আগে বলেছি, তার ইন্ডিভিজুয়াল ডায়েট প্ল্যান, তার নিজের ডায়েট প্ল্যান, কোন ডায়েটে কীভাবে তার সুগারটা নিয়ন্ত্রণ থাকছে সেইভাবে কিন্তু সে তার ডায়েটটা মেনটেন করবে। আসলে পুরো প্রেগনেন্সি না, সব সময় দেখা যাচ্ছে একজন মহিলাকে বা একজন নারীকে মানে খুব সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে, তার ওজন বাড়তে দেওয়া যাবে না এবং ব্লাড সুগার সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং সবসময় সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তো ম্যাডাম বলছিলেন যে দেখা যায় যে প্রেগনেন্সির সময় যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে পরবর্তী প্রেগনেন্সি শেষ হয়ে যাবার পরে, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে কী কী ধরনের জটিলতা হতে পারে? বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার বেশি জটিলতা দেখা দিতে পারে। কেমন বাচ্চার জটিলতা মানে আমি বলেছি যে ডায়াবেটিক মায়ের বাচ্চা কিন্তু তার অনেক রকম মানে ঘাটতি নিয়ে জন্মায়, যদিও দেখতে মনে হয় যে বড়। হ্যাঁ, মানে সুগার বেশি, তার জন্য ইনসুলিন বেশি সিক্রেশন হয় বাচ্চার শরীরে, কাজে জন্মের পরে পরে কিন্তু তার ব্লাড সুগার ধপ করে অনেক কমে যায়। সৎ মানে ওটা যদি খুব ইমিডিয়েটলি না খেয়াল করা হয় তাহলে কিন্তু বাচ্চাটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য মারাও যেতে পারে। তারপরে এই বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স বেশি। ডেলিভারির পরে কিন্তু মায়েদেরও ইনফেকশন হতে পারে। ডায়াবেটিস থাকলে যদি নিয়ন্ত্রণই মানে খুব ভালো কন্ট্রোল না থাকে ডায়াবেটিস তাহলে কিন্তু সব রকম ইনফেকশন হতে পারে। মনে করো তার নর্মাল ডেলিভারি হলো, এপিসেটোমি ছিল, সেখানে উনি ইনফেকশন হতে পারে, সিজারের পরে ইনফেকশন হতে পারে, বা কোনো রকম মানে কাটা ছেঁড়া ছাড়াও নর্মাল ডেলিভারি হলো তারপরেও তার জেনিটাল অর্গানে ইনফেকশন হতে পারে। কাজে যে কোনো রকম সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে। তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে তার যদিও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চাইতে সহজ, কিন্তু সেটা চেষ্টা করি করতে হবে, মানে খুব সচেতনভাবে এই কাজটি করতে হবে। তো ম্যাডাম আসলে এই জেস্টেশনাল ডায়াবেটিস হলে তো নানান ধরনের জটিলতা মায়ের এবং সন্তানের সবারই আছে, তো আসলে এটা প্রতিরোধ করা যায় কেমন করে? প্রতিরোধ করার জন্য ওই যে প্রথমে বললাম যে জেস্টেশনাল ডায়াবেটিস হবার মতন যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, যেমন তার ওবেসিটি থাকলে সেটাকে মানে তার বডি ওয়েট কমিয়ে এটা অপটিমাম ওয়েটে আসতে হবে। তার যদি অন্যান্য কোমরবিড কোনো কন্ডিশন থাকে যেমন থাইরয়েডের প্রবলেম থাকে সেটা ওষুধ খেয়ে সেটাকে ঠিক করতে হবে। কেমন তার যদি অন্য কোনো মানে যেমন স্টেরয়েড খাওয়ার প্রয়োজন পড়ে এরকম কোনো অসুখ থাকে তাহলে সেটা কিভাবে স্টেরয়েড না খেয়ে সেটা নিয়ন্ত্রণ করতে পারে সেটার জন্য সে সচেষ্ট থাকবে। তার প্রেশার থাকতে পারে, মানে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ
কিন্তু খুব পাশাপাশি চলে, কারণ কিছুটা প্যাথোফিজিওলজিক্যালি কিছুটা মিল আছে। তাহলে কারো যদি ডায়াবেটিস আছে প্লাস হাইপারটেনশন আছে, তা কিন্তু অবশ্যই আরো বেশি সচেতন হতে হবে। হ্যাঁ, তারপরে তার যে খাদ্যাভ্যাসটা, যদি অপটিমাম একটা খাদ্যাভ্যাস সে গড়ে তোলে, তাহলে পরেও কিন্তু তার এই জেস্টেশনাল ডায়াবেটিস হওয়াটা কম হতে পারে। আর বারে বারে বাচ্চা নেওয়া, সেটাও কিন্তু পরিহার করতে হবে, তাই না? মানে যাদের টেন্ডেন্সি আছে বা পোটেনশিয়াল ডায়াবেটিস, তাদের কিন্তু কন্ট্রাসেপশন ব্যবহার করা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেগুলো একটু লং অ্যাক্টিং, যেমন কপার টি আছে বা ইঞ্জেকশন এবং নরপ্ল্যান, এগুলো কিন্তু তাদেরকে ব্যবহার করা উচিত, যেন তার ফ্যামিলি সাইজটা ছোট থাকে এবং দুটো বাচ্চার মধ্যে গ্যাপটা যথেষ্ট থাকে। হ্যাঁ, এবং তার দৈনন্দিন যে জীবনযাত্রা, সেটার মধ্যে কিন্তু একটা টোটাল একটা ডিসিপ্লিন আনতে হবে। হ্যাঁ, অনেকে বলেন যে মানে ডায়াবেটিস তো একটা রোগ, মন খারাপ করার বিষয়, যা ডায়াবেটিস হয় প্রথমে কিন্তু তার খুব মানে যখন প্রথম ডায়াগনোসিস হয় ডায়াবেটিস, প্রথম যে রিয়াকশনটা হয় সেটা হলো সবাই অস্বীকার করবে, না না এটা ভুল হয়েছে। হ্যাঁ, কষ্টকর একটা রোগ, অনেক রকম জটিলতা হতে পারে, কিন্তু এটাকে আমরা পজিটিভ দিকে কিন্তু টার্ন করতে পারি। তার মানে যদি কারো ডায়াবেটিস থাকে এবং সে নিয়ন্ত্রণের জন্য একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে যায়, তাহলে পরে কিন্তু তার অনেক রকম রোগ হবে না, যেমন তার হাইপারটেনশন হবে না, যেমন তার হার্টের অসুখ হবে না, হ্যাঁ কিডনির অসুখ হবে না। মানে এই নেগেটিভ দিক থেকে যদি আমি আমার লাইফস্টাইল দিয়ে, আমার খাবার দিয়ে এবং আমার মানসিক স্থিতিটা দিয়ে যদি আমি টার্ন করতে পারি ইন এ পজিটিভ ওয়ে, তাহলে কিন্তু বরঞ্চ গড় আয়ু আরও বেড়ে যাবে। আসলে ম্যাডাম, আসলে এই ডায়াবেটিস নিয়ে, বিশেষ করে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে ভয় পেয়ে হতাশ হলে চলবে না, আমাদেরকে সচেতন হয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। আমাদের আসলে এই সম্বন্ধে আরও অনেক জানার ছিল, আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময় একেবারেই শেষ হয়ে গেছে। ম্যাডাম, আপনি আপনার মূল্যবান সময়তে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে এবং এসকেএফ যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ। সচেতন হন এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখেন, ডায়াবেটিস যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। ধন্যবাদ, আসলে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, এটাই কথা, আমি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করব, ডায়াবেটিস আমাকে নয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এসকেএফ নিবেদিত নারী স্বাস্থ্য অনুষ্ঠানটি। আশা করি আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন, অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।